তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটার টপিক কি। তো বর্তমান ভারতের খুব ট্রেন্ডিং একটা মুভি পুষ্পা দ্য রাইস আলু অর্জুনের। তো ভিডিওটা আপনার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা আপনারা দেখবেন এবং জানতে পারবেন বক্স অফিসে তার রেকর্ড কতটুকু। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টলিউড তারকা আলু অর্জুনের মুভি পুষ্পা দ্য রাইস তার বক্স অফিসে আয়ের তৃতীয় সপ্তাহে ভালোভাবে প্রসারিত করে চলেছে। কোভিড-19 সংক্রমণের ক্রমবর্ধমান মামলার কারণে অন্যান্য বড় সিনেমার মুক্তিতে বিলম্বর কারণে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে অপেক্ষিত হয়। স্পাইডারম্যান নো ওয়ে হোম এবং রবিন সিং অভিনীত 83 এর প্রতিযোগিতা সত্ত্বেও ছবিটি ভালো ব্যবসা করেছে। পুষ্পকে শহীদ কাপুরের জার্সি এবং পরিচালক এসএস রাজামৌলির RRR প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার কথা ছিল, যা যথাক্রমে 31 ডিসেম্বর এবং 7 জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এই দুটি ছবির মুক্তি এবং বাতিল হয়ে গেছে। এটি দেশে দক্ষিণ এবং উত্তর উভয় বাজারের পুষ্পকে উপকৃত করবে, কারণ অন্য কোনো বড় সিনেমা অবিলম্বে সিনেমা হলে খোলা হবে না। বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ পুষ্পের হিন্দি বক্স অফিসে ব্যবসা সম্পর্কে রিপোর্ট করেছে। পুষ্প অনেক প্রতিকূলতার মধ্যেও লম্বা হয়ে দাঁড়িয়েছে। অপ্রতিরোধ্য বিশেষ করে বক্স পকেটে উইকেন্ড 3-তে 15.85 কোটি এবং উইকেন্ড 1-এ 126.85 কোটি থেকে বেশি এবং উইকেন্ড 2-তে 10.3 কোটি এবং শেষ সপ্তাহে শুক্রবার 3.50 কোটি, শনিবারে 6.10 কোটি, রবিবারে 6.25 কোটি, মোট 62.94 কোটি রুপি বর্তমানে তার এই ইনকামটা হয়েছে। রাধেশে মুক্তি না হওয়া পর্যন্ত বক্স অফিসে পুষ্পের একটি খালি জানালা রয়েছে, যেটিতে প্রধান চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রভাস। ছবিটি 14 জানুয়ারি প্রেক্ষাগৃহে খোলা হবে বলে আশা করা। তবে দেশে কোভিড-19 কেস বাড়তে থাকায় ছবিটির প্রযোজকরা মুক্তির তারিখে আটকে আছেন কিনা তা নিয়ে এখন একটি বড় প্রশ্ন চিহ্ন রয়েছে এবং ফিল্মটি 2021 সালের সবচেয়ে বেশি উপার্জনকারী হিসেবে আবির্ভূত হয়েছে। প্রবণতা থেকে বিচার করলে ছবিটি শীঘ্রই ধীর হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। রিপোর্ট অনুযায়ী হিন্দি বেল্টে ছবিটি 70 কোটি টাকার বেশি আয় করবে বলে আশা করা হচ্ছে এবং এটি কেরালা বক্স অফিসে সবচেয়ে বড় হিট হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে আল্লু অর্জুন বহু বছর ধরে একটি বিশাল ফ্যান ফলোয়িং গড়ে তুলেছেন। সুকুমারের লেখা ও পরিচালনায় পুষ্প আরও অভিনয় করেছে ফাহাদ ফাসিল, রশ্মিকা মন্দান্দা, সুনীল প্রমুখ। পুষ্পদা রুল শিরোনামে দ্বিতীয় অংশটি এবছর সিনেমা হলে খোলা হবে বলে আশা করা হচ্ছে। তো গাইস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? তো আশা করি খুবই ভালো লাগছে এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এমন নতুন নতুন এন্টারটেনমেন্ট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এবং আজকের মতো এখানে শেষ। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।